একের পর এক হত্যার হুমকির পর এবার বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি চালালো দুর্বৃত্তরা। রোববার স্থানীয় সময় ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় ভাইজান খ্যাত এই তারকার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঘটে এই ঘটনা। পুলিশ জানায় ভোর পাঁচটায় মোটরসাইকেলে করে সালমানের বাড়ির সামনে আসে দুই ব্যক্তি, এলোপাতাড়ি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। হামলার সময় বাড়িতেই ছিলেন সালমান খান। ঘটনার পর সেখানে পৌঁছায় মুম্বাই পুলিশ। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তারকার পরিবার, ভক্ত ও বলিউড পাড়া। ভিআইপি এলাকায় এমন ঘটনায় প্রশ্ন উঠছে মুম্বাইয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। তদন্ত সাপেক্ষে দ্রুত দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের প্রতি